সাবস্ক্রাইব করুন বাংলার কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। আমাদের রাজ্যের একটি গ্রাম পঞ্চায়েতে বিএলই পদে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, আপনাদের জন্য এই ভিডিওতে রয়েছে আমাদের রাজ্যের কোন ডিস্ট্রিক্টে এই নিয়োগটা হচ্ছে এবং এখানে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান অ্যাপ্লিকেশনের প্রসেসটা কী রয়েছে, আপনারা কী করে অ্যাপ্লাই করবেন, ফর্ম কোথায় পাবেন, ফর্ম কোথায় জমা দেবেন এবং এখানে অ্যাপ্লাই করার জন্য কোয়ালিফিকেশন কতটা রাখা হয়েছে, কতটা পার্সেন্টেজ মার্কস লাগবে, টোটাল বিষয়টা এই ভিডিওর মধ্যে রয়েছে। আপনার ভিডিওটা প্রথমে ক্লাসে দেখলে ফুল ডিটেলস এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ, আপনারা আপনাদের ডিস্ট্রিক্টের নাম অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের ডিস্ট্রিক্টের যে টাইপেরই চাকরির খবর প্রকাশিত হোক না কেন, আপনারা সবার আগে এই চ্যানেলে সেই ভিডিও পাবেন। তো চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করি। তো ভিউয়ার্স, গ্রাম পঞ্চায়েতের যে বিএলই নিয়োগটা আছে এই নিয়োগটা কিন্তু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের একটি গ্রাম পঞ্চায়েতের নিয়োগটা হচ্ছে। আপনারা যদি অফিসিয়াল যেটা অফিসিয়াল রিক্রুটমেন্ট যেটা নোটিশ বা রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি যেটা দেখতে চান সেটা কিন্তু আপনাদের এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে। যেটা অফিসিয়াল ওয়েবসাইট যেটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের mushidabad.gov.in এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পর আপনারা যখন রিক্রুটমেন্ট সেকশনে ক্লিক করবেন, রিক্রুটমেন্ট সেকশনে ক্লিক করে দ্বিতীয় নম্বরে অপশন দেখতে পাচ্ছেন দেওয়া আছে এখানে ইংগেজমেন্ট নোটিশ অফ ভিলেজ লেভেল এন্টারপ্রেনিওর, এটাই কিন্তু শর্টকাটে ভিএলই। এখানে যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু আপনাদের যে নিয়োগের বিজ্ঞপ্তিপত্র সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং এখানে কিন্তু টোটাল যে নিয়োগের বিজ্ঞপ্তিপত্র সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে নিয়োগটা হচ্ছে এখানে, এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে বারওয়ান ডেভেলপমেন্ট ব্লক মুর্শিদাবাদ। এই ব্লকের আন্ডারে যেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত সেটা হচ্ছে কল্যাণপুর ওয়ান গ্রাম পঞ্চায়েতে কিন্তু এই নিয়োগটা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে পোস্টের নাম এবং তার সঙ্গে কিন্তু কোন গ্রিপিতে, যেটা হচ্ছে কল্যাণপুর ওয়ানে কিন্তু এই নিয়োগটা হচ্ছে। এখানে কিন্তু একটাই পোস্ট রয়েছে। এখানে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে এখানে কোয়ালিফিকেশন চেয়েছে সেটা কিন্তু মাধ্যমিক পাস হলে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে যে প্রতি মাসে স্যালারি রয়েছে সেটা কিন্তু 10,000 টাকা এবং এখানে অ্যাপ্লাই করার জন্য যে এজ লিমিট রাখা হচ্ছে সেটা হচ্ছে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে অ্যাপ্লাই করার যে টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে দেখতে পাচ্ছেন, তো আপনার তো যেটা হচ্ছে কোয়ালিফিকেশন সেটা মাধ্যমিক পাস হয়ে যাবে। বাট এখানে যে মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা হচ্ছে আপনাদের কিন্তু কম্পিউটারের সার্টিফিকেট লাগবে 6 মাসের। তারপরে দ্বিতীয় নম্বর এখানে যেটা বলা হয়েছে এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা হচ্ছে মাস্ট বি লাগবে সেটা হচ্ছে আপনাদের কিন্তু বারওয়ান ডেভেলপমেন্ট ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে, তবেই কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, অন্যথায় কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। তো এখানে অ্যাপ্লাই করার জন্য যে ডকুমেন্টগুলো দিতে হবে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে ভোটার কার্ডটা কিন্তু আপনাদের সেলফ অ্যাটেস্টেড লাগবে, যেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট হিসেবে কিন্তু অ্যাডমিট কার্ড আপনারা দিতে পারবেন। তা 2 কপি ফটো কালার দিতে হবে আপনাদের দেশের যেটা পাসপোর্টের এবং আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু যেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে থেকে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন, নাহলে আপনারা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন অ্যাপ্লিকেশন ফর্মটা। তো আপনাদের ফর্মটাকে কিন্তু অফলাইনে পাঠাতে হবে। এখানে যে অ্যাড্রেস দেওয়া আছে ব্লক ডেভেলপমেন্ট অফিস অ্যান্ড প্রোগ্রাম অফিস এমজি এনার্জিএস বারওয়ান, যে বারওয়ান ডেভেলপমেন্ট ব্লক, পোস্ট অফিস হচ্ছে বারওয়ান, পিএস হচ্ছে বারওয়ান, ডিস্ট্রিক্ট হচ্ছে কিন্তু মুর্শিদাবাদ, পিন 742132। এই অ্যাড্রেসে গিয়ে কিন্তু আপনাদের ড্রপ বক্স আছে যেটা হচ্ছে ব্লকে গিয়ে সেখানে কিন্তু আপনাদের জমা করতে হবে। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে 10/1/2020। তো আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন 4:30 অবধি, 4:30 পরে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। তো এটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটা কিন্তু আপনাদের প্রিন্ট আউট করে জমা করতে হবে। তো প্রথমে আপনার ভিডিওর সঙ্গে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।